আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবার এখে আছো উনত্রিশতম রমজানের দোয়া এটি আমরা চেষ্টা করব যারা আরবিতে পড়তে পারে চেষ্টা করব আরবিতে ফোড়ে নিতে এবং কি অর্থ বাংলা অর্থটিও ফোড়ে নিতে কারণ কি বাংলা অর্থ পড়লে আমাদের মনের অনুভূতি প্রকাশিত আমরা বুঝতে পারবো যে আমরা কি বলছি দোয়াতে আল্লাহর কাছে কি চাইছি তো আমরা যারা আরবিতে পড়তে পারে না তারা অবশ্যই বাংলা অর্থ পড়ে নেব তাহলে সেটি আরবি হয়ে যাবে আমরা চেষ্টা করব দোয়াটি পড়ার জন্য দোয়াটি হলো হে আল্লাহ আজকে আমাদের তোমার রহমতের দিকে ঢেলে দাও ঢেকে দাও হে আল্লাহ আজকে আমাকে তোমার রহমতের দিকে ডেকে দাও গুনাহ থেকে মুক্তিসহ আমাকে সাফল্য দান করো আমার অন্তরকে মুক্ত করো অভিযোগ ও সন্দেহের কালি সন্দেহের কালিমা থেকে হে ইমানদার বান্দাদের প্রতি দয়াবান সুবাহান্লাহ সুবাহান্লাহ আমরা চেষ্টা করব প্রতিটি প্রতিটি রমজানে কমসে কম একটি করে দোয়া আল্লাহর কাছে চাওয়ার জন্য দোয়া পড়ার জন্য আল্লাহর কাছে যেন বেশি বেশি চাইতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন আমিন ও আখর আলহামদুলিল্লাহ আলামিন সেলে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু